আর কয়েকদিন পরই রাম মন্দিরের উদ্বোধন, তার আগেই গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজে ভক্তরা। তারই মধ্যে ধর্ম নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। রামরাজ্যে মানে কি তার পাঠ পড়ালেন এবারে শুভেন্দু অধিকারী? রামরাজ্য মানে ঠিক কি হতে পারে? রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ। আমরা সব সংখ্যালঘুদের হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ দিতে চাই। শনিবার দিন বসিরহাট স্টেশন সংলগ্ন মাঠে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতাকর্মীদের সঙ্গে জনসভা করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ওই দিন দুপুর 12টা নাগাদ তিনি বসিরহাট স্টেশন লাগোয়া মাঠে গিয়ে সভামঞ্চে পৌঁছন। তিনি তার বক্তব্যে রামরাজ্যের কথা তুলে ধরেন। রামরাজ্য মানে কি তার পাঠ পড়ান শুভেন্দু। তিনি বলেন, হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ। আমরা সব সংখ্যালঘুদের হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ দিতে চাই। এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদীজির মন্ত্র বিকাশবাদ কে বলেছেন না শুভেন্দু অধিকারী? কি কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। আমাদের ভগবান রামচন্দ্র, কিন্তু আবার রামরাজ্য মানে কি? হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই, যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকে। এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, মোদীজির মন্ত্র বিকাশবাদ। আমাদের ভগবান রামচন্দ্র, কিন্তু আবার রামরাজ্য মানে কি? হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই, যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকে। এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, মোদীজির মন্ত্র বিকাশবাদ। আমাদের ভগবান রামচন্দ্র, কিন্তু আবার রামরাজ্য। একই সঙ্গে তিনি তার বক্তব্যে সংখ্যালঘুদের কথাও তুলে ধরেন, যা সচরাচর খুব একটা দেখা যায় না। শুভেন্দু বলেন, কোন রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম কি সেই বিষয়টাই তিনি বলেছেন। তিনি বলেছেন যে কোনো স্কিম জাতপাত, ধর্ম, সম্প্রদায়ের ভিত্তিতে আনা হয়নি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়, সিএ মানে মতুয়া নমশূদ্র সম্প্রদায় বা যারা ধর্মীয় উৎসবের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে আফগানিস্তানের দিকে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে, এই বিষয়টা নিয়েও তিনি তার বক্তব্য রেখেছেন। তবে তার এই দিনের বক্তব্যের মধ্যে তিনি এই যে স্কিম নিয়ে যে কথাটা বলেছেন এবং তিনি যে বলছেন যে নবশূদ্র সম্প্রদায় বা যারা ধর্মীয় উৎপাদনের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে ইতিমধ্যে আলোচনাও তৈরি হয়েছে। চলুন একবার শুনে নিই শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গ নিয়ে। একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন, আমাদের কোন মুসলিমের সঙ্গে, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম জাতপাত, ধর্ম, সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা, ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়। একই সঙ্গে তিনি আরো বলেছেন যে বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে, একজন মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোনো ভারতীয় কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরা ও কাজ করি না,
আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাসী। স্বামীজি বলতেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থেকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনোটাই করতে পারেনি মমতা ব্যানার্জি। কি বলেছেন এ নিয়ে শুভেন্দু অধিকারী, শুনবো। বিজেপি 16-17 রাজ্যে সরকার চালাচ্ছে, একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করি না, আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনটাই করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি। আর এই সবকিছুর মধ্যেই এই বছরের শেষ দিনে এসে এবারে কিন্তু নতুন বছরের শুরু, মানে একদিকে লোকসভা ভোটের যেন তামামা বাজতে চলেছে, আর অন্যদিকে রয়েছে রাম মন্দিরের উদ্বোধন। আর এই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বর্তমানে যে একেবারে বিজেপির অন্দরে যে সাজসাজর রব সেটা আমরা জানি। আর এই অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশেও যে একটা বড় অংশের মানুষ সেজে উঠেছে সেটাও কিন্তু অবশ্যই লক্ষণীয় একটা বিষয়। আর এবারে এই রাম মন্দিরের উদ্বোধনের আগেই রাম মন্দির সম্পর্কে এবারে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। রামরাজ্য মানে কি তার পাঠও পড়ালেন সেই শুভেন্দু অধিকারী। রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, আর মাথায় ছাদ বলছেন শুভেন্দু। কি বলেছেন শুনবো আরো একবার। আমাদের ভগবান রামচন্দ্র, কিন্তু আবার রামরাজ্য মানে কি? হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমরা মুসলিমদের ওই রামরাজ্য দিতে চাই, যাতে সব সংখ্যালঘুর হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ থাকে, এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, মোদিজির মন্ত্র বিকাশবাদ। শনিবার বসিরহাট স্টেশন সংলগ্ন মাঠে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা কর্মীদের নিয়ে সভা করেন শুভেন্দু, এবং সেখানেই তাকে এই বক্তব্য রাখতে শোনা যায়। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই এখন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখুন, আর প্রতিটা মুহূর্তে প্রতিটা খবরের বিষয়ে আপডেটেড থাকুন।